প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছো যারা সাবান, ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার এই তিনটি রাসায়নিক পদার্থকে একই রকমের কেমিক্যালস বা পদার্থ ভেবে থাকো। বাস্তবে এই তিনটি পদার্থ অর্থাৎ সাবান, ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার এদের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে, সেটা গঠনে হোক অথবা কার্যকারিতার দিক থেকে হোক। বিশেষ করে তোমরা যদি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের আমাদের জীবনের রসায়ন এই অধ্যায়টি একটু ভালোভাবে স্টাডি করো, সেখানে তোমরা এই সাবান, ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার এই তিনটি কন্টেন্টের উপর বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো একটা ধারণা তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হতে পারে সাবান এবং ডিটারজেন্ট থাকতে আমরা ব্লিচিং পাউডারটা কেন ব্যবহার করব? ব্লিচিং পাউডারটা ব্যবহার করার কারণ মূলত যে সমস্ত কাজগুলা সাবান এবং ডিটারজেন্ট করতে পারে না সেই কাজগুলাই মূলত আমরা ব্লিচিং পাউডারের মাধ্যমে করে থাকি। উদাহরণস্বরূপ, তুমি যে জামাটা পরে আছো সেখানে যদি কলমের একটা দাগ পড়ে যায় অথবা অন্য কোনো রং, স্থায়ী কোনো রং সেটাতে লেগে যায়, সেই রং বা দাগ, কলমের যে দাগটা পড়েছে সেটা দূর করার জন্য কিন্তু তুমি নর্মাল সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করলে কোনোভাবেই সফল হবে না। এক্ষেত্রে ব্লিচিং পাউডারটা খুব ভালো কাজ করে। আজকের ভিডিওতে আমরা এই ব্লিচিং পাউডার কি, ব্লিচিং পাউডার কীভাবে প্রস্তুত করতে হয় এবং ব্লিচিং পাউডার কীভাবে কাপড় চোপড় থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে, কীভাবে জীবাণু ধ্বংস করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। শুরুতে আমরা যদি ব্লিচিং পাউডারটা আসলে কী সেটা জানার চেষ্টা করি, তাহলে এক কথায় বলবো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সংকেতটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটার বাংলা উচ্চারণটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এখন এটা প্রস্তুত করব কিভাবে, আমরা এই যৌগটাকে কিভাবে বানাবো, অর্থাৎ ব্লিচিং পাউডার প্রস্তুতির মূলনীতিটা কি? এই প্রসেসটা খুবই সিম্পল। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করি সেক্ষেত্রে কিন্তু ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা প্রস্তুত হয়ে যাবে। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাকে কাকে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন গ্যাস, এই দুটি পদার্থকে যখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত করব, সেক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি করবে এবং পাশাপাশি কিছু পানি তৈরি করবে। তাহলে আমরা ব্লিচিং পাউডার প্রস্তুতির যেই মূলনীতি সেখানে জানতে পারলাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের মধ্য দিয়ে পরিচালনা করব, তখন এই দুটি পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটাকে আমরা ব্লিচিং পাউডার বলে থাকি, এবং পাশাপাশি কিছু পানি উৎপন্ন করবে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে যে ব্লিচিং পাউডারটা প্রস্তুত হয় সেই ব্লিচিং পাউডারের মাধ্যমে আমরা নিত্য নৈমিত্তিক কাজ করে থাকি। এখন এই ব্লিচিং পাউডারের মাধ্যমে আমরা কিভাবে ময়লা কাপড় চোপড় পরিষ্কার করব, অর্থাৎ একটা রঙিন বস্তু থেকে কিভাবে ওই বস্তুটাকে বর্ণহীন করব, সেটা এখন আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানব কিভাবে ব্লিচিং পাউডার একটা রঙিন বস্তুকে বর্ণহীন করে। রঙিন বস্তু বলতে যেই পোশাকের মধ্যে কোনো রং লেগে যায়, কোনো কলমের দাগ অথবা আদার্স কোনো কালারের একটা চিহ্ন পড়ে যায়, সেই দাগটাকে আমরা কিভাবে উঠাবো? তাহলে ব্লিচিং পাউডারের মাধ্যমে দাগ উঠানোর কৌশল, এখন আমরা এই বিষয়টা জানব কিভাবে একটা ময়লা কাপড় পরিষ্কার করা যায়। আমরা আগেই বলেছিলাম যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এই ব্লিচিং পাউডার ব্যবহার করার একটা মাত্র কারণ, যে সমস্ত কাজগুলা সাধারণ সাবান এবং ডিটারজেন্ট পারে না সেই কাজগুলো করা হয়। অর্থাৎ একটা বস্তুর মধ্যে যখন কোনো রং লেগে যাবে তখনই মূলত এই ব্লিচিং পাউডারটার মাধ্যমে সেই রঙিন বস্তুটাকে আমরা বর্ণহীন করি, আর এই কারণে ব্লিচিং পাউডারকে বিরঞ্জক পদার্থ কিন্তু বলা হয়। যেহেতু এটা বিভিন্ন রঙকে বর্ণহীন করে দেয়, এ কারণে এই পদার্থটাকে বিরঞ্জক পদার্থ বলা হয়। এখন আসো, আমরা যখন একটি ময়লা কাপড়ের উপর, অর্থাৎ যেই কাপড়ের যেই জায়গাতে দাগ পড়েছে, কলমের দাগ বা কোনো রঙের দাগ পড়েছে, সেই জায়গাটার মধ্যে আমরা প্রথমে
এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্লোরোহাইপোক্লোরাইড যেটা সেটা ঢেলে দিব, সাথে সেখানে কিছু পানি দিব, কারণ পানি ছাড়া কখনো ব্লিচিং পাউডার ভালো কাজ করবে না। তাহলে এই ব্লিচিং পাউডার এবং পানিটা কোথায় দিব? যে জায়গাটাতে কোনো দাগ পড়েছে বা যে জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার, কাপড়ের যে জায়গাটা থেকে আমরা ময়লাটা তুলব সেখানে পানি দিব এবং ব্লিচিং পাউডার দিব। তো এই দুটি পদার্থ প্রথমে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ পাশাপাশি HOCl যেটাকে আমরা হাইপোক্লোরাস অ্যাসিড বলি। তাহলে HOCl যেটা সেটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড এবং সেখানে আরেকটা লবণ তৈরি হবে। তো এই দুটো পদার্থ উৎপন্ন হবে মূলত আমরা যে ময়লা কাপড়ের উপর ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এবং পানির সংমিশ্রণ ঘটাবো সেখানে বিক্রিয়া করে এই দুটি পদার্থ প্রথমত উৎপন্ন হবে। তো এখানে হাইপোক্লোরাস অ্যাসিড যেটা সেটাই মূলত আসল কাজটা করবে। সেখান থেকে উৎপন্ন এই হাইপোক্লোরাস অ্যাসিডটা বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন নামে এক প্রকারের অক্সিজেন তৈরি করবে, প্লাস HCl একটা অ্যাসিড তৈরি করবে। এবং এই জাইমান অক্সিজেন যেটা তৈরি হয় প্রথমত বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করবে। সেখান থেকে জাইমান অক্সিজেন মূলত রঙিন বস্তু থেকে রঙটা উঠাবে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি রঙিন বস্তু প্লাস জাইমান অক্সিজেন সমান বর্ণহীন বস্তু, অর্থাৎ একটা বস্তু তার মধ্যে যে রঙটা পড়েছে সেটা আস্তে আস্তে উঠে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কাপড় থেকে কীভাবে রঙ উঠাতে হয় বা কোনো একটা দাগ উঠাতে হয় সেই ক্রিয়াকৌশলটা দেখেছ। প্রথমে আমরা ব্লিচিং পাউডার আর পানি দিব, সেখান থেকে যে অ্যাসিডটা প্রস্তুত হবে অর্থাৎ হাইপোক্লোরাস অ্যাসিড সেটা পুনরায় বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেনে রূপান্তরিত হবে। এই জাইমান অক্সিজেন মূলত ওই রঙের সাথে যে রঙটা কাপড়ে লেগেছে সেই রঙের সাথে বিক্রিয়া করে বর্ণহীন বস্তুতে রূপান্তরিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো বস্তু থেকে কোনো রঙের দাগ অথবা কলমের দাগ ঠিক এই প্রসেসে আমরা দূর করতে পারবো। এখন ব্লিচিং পাউডার শুধুমাত্র যে রঙ উঠায় বিষয়টি এমন না, ব্লিচিং পাউডারের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জীবাণুও ধ্বংস করতে পারবো। যেমন আমরা নিত্য ব্যবহার্য যে সমস্ত বেসিন, কমোড, ফ্লোর বা মেঝে ইউজ করি সেখানে কিন্তু যে সমস্ত জীবাণুগুলো জন্ম লাভ করে সেগুলো আমরা এই ব্লিচিং পাউডারের মাধ্যমে পরিষ্কার করতে পারি। তো আমরা যদি সেই বিষয়টি একটু দেখি সেটা কীভাবে হয়। ব্লিচিং পাউডারের মাধ্যমে জীবাণু ধ্বংস কীভাবে আমরা ব্লিচিং পাউডার দিয়ে জীবাণু ধ্বংস করব। ব্লিচিং পাউডারের মাধ্যমে আমরা জীবাণু ধ্বংস করার যে কৌশলটা অবলম্বন করব সেটাও কিন্তু অনেকটা আগের মতো, অর্থাৎ ময়লা কাপড় থেকে যেভাবে রঙটা উঠিয়েছে অনেকটা সেই পদ্ধতিতে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইডের মাধ্যমে আমরা জীবাণুটা ধ্বংস করব। তো মনে করো আমরা কমোড বা বেসিন থেকে জীবাণুটা ধ্বংস করব। সেক্ষেত্রে প্রথমে আমরা কমোডের উপরে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এই ব্লিচিং পাউডারটা দিয়ে দিব, সাথে আগের মতো পানি যোগ করব। যখন পানি এবং ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এই দুটি রাসায়নিক পদার্থ বিক্রিয়া করবে তখন কিন্তু সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড আগের মতো, এই যোগটা নাম বলেছিলাম আমরা হাইপোক্লোরাস অ্যাসিড, এই হাইপোক্লোরাস অ্যাসিড যেটা সেটা পুনরায় বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন এবং HCl এই দুটি পদার্থ উৎপন্ন করবে। এই জাইমান অক্সিজেন কিন্তু আগেও এভাবে উৎপন্ন হয়েছিল, ঠিক আগের প্রসেসে যে বিক্রিয়াটা হয়েছে ব্লিচিং পাউডারের মাধ্যমে জীবাণু ধ্বংস করার পুরো প্রক্রিয়াটা কিন্তু সেম। এই জাইমান অক্সিজেনটা পুনরায় জীবাণুর সাথে বিক্রিয়া করবে এবং জীবাণুকে মেরে ফেলবে। জাইমান অক্সিজেন যেটা সেটা কমোড বা বেসিনে যে জীবাণুগুলো থাকবে তাদের সাথে রিয়াকশান করবে এবং জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আর এভাবেই ব্লিচিং পাউডারের মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে কাপড় চোপড় থেকে ময়লা বা দাগগুলা দূর করি এবং বেসিন বা কমোডে বা ফ্লোরের মধ্যে যে সমস্ত জীবাণুগুলা আসে সেগুলো কিন্তু আমরা এই ব্লিচিং পাউডারের মাধ্যমে ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে দূর করতে পারি। এবং সেই সাথে সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।